সোমবার মে দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক নম্বর ব্লকের অন্তর্গত করজ গ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল করজ গ্রাম হাই স্কুলে। দলীয় পতাকা উত্তোলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন কাটোয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ চন্দ্র সাঁতরা। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র, কাটোয়া এক নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রাণী মণ্ডল, করজগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত ব্যানার্জি, করজগ্রাম পঞ্চায়েতের সঞ্চালক তরুণ কুমার মুখার্জী সহ অন্যান্যরা। রক্তদান শিবিরে রক্তদান করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা ও এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ চন্দ্র সাঁতরা সহ অন্যান্যরা। আজকে যে মে দিবসটা হচ্ছে, আমাদের যে শ্রমিক আছে, শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে তাদের কি পাওনা আছে সেটা নিয়ে আমাদের যেটা করে বসেছিল সেটা উল্লেখে আজকে মে দিবস পালিত হয় সারা আমেরিকায় এবং সারা ভারতবর্ষে। আমাদের এখানে শুরু হয়েছিল 1923 সালে। সেই দিবস উপলক্ষে আজকে আমাদের করজগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লাড ক্যাম্প করা হচ্ছে এবং আমাদের 60 জনের বেশি এখানে ডোনার আছে, তার থেকে আমাদের বেশি এখানে রক্ত দিতে পারি। আর ব্লাড ডোনারের হাতে রক্তদান যারা করছে তাদেরকে কী দিচ্ছেন? তাদেরকে আমরা গাছ দিচ্ছি, কারণ পরিবেশে যা অবস্থা আমরা গাছ দিয়ে পরিবেশকে বাঁচার একটা প্রতিশ্রুতি নিয়েছি। তার সঙ্গে আমাদের যারা ব্লাড দিচ্ছে তাদের আমরা আমাদের সামর্থ্য মতো তাদের টিফিনের ব্যবস্থা করেছি। আপনার নাম পরিচয়? আমি নারায়ণচন্দ্র সাঁতরা, কাটোয়া এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নাম্বার 9933902224, কলেজ পাড়া, ধূপগুড়ি।